ক্লাস সিক্সের কোষে দেখি 22.1 260 পৃষ্ঠা বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন এই অধ্যায় থেকে আমরা আজ কিছু অঙ্ক করব। প্রথমেই আমরা চলে আসব সরাসরি 5 নম্বর অঙ্কে। এখানে বলেছে দেখো যে পি কিউ একটি সরলরেখা অংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেমি। এই পিকিউ সরলরেখা অংশের ওপর ও একটি বিন্দু নিলাম। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পিকিউ সরলরেখা অংশের ওপর ও এম লম্ব আঁকি। তাহলে কি বলেছে প্রথমে যে পিকিউ একটি সরলরেখা অংশ আঁকতে বলেছে যার দৈর্ঘ্য 4 সেমি। তাহলে আগে আমরা সর্বপ্রথমে একটি সরলরেখা এঁকে নেব যার দৈর্ঘ্য 4 সেমি, নাম দিব পিকিউ 4 সেমি। এই পিকিউ সরলরেখা অংশের ওপর ও একটি বিন্দু নিলাম, তাহলে একটা বড় দাগ দিব প্রথমে, সেখান থেকে এই পিকিউ কেটে নিলাম। পি কিউ নাম দিলাম। এবার বলেছে কি এই সরলরেখা অংশের ওপর, ওপর বললে কি বলতে হবে এখানে ওর বডিতে, যে সরলরেখা তো সরলরেখাংশ তো অনেকগুলি বিন্দু বিন্দু নিয়ে তৈরি, তাই এই সরলরেখার ওপর মানে এর মধ্যে যে কোনো একটা বিন্দু, এমন একটা বিন্দু ও নিলাম, সাপোজ মনে করো তুমি মিডিলে এখানেই ও নিলাম, এই বিন্দুটা নাম দিলাম ও। এই বিন্দুতে পিকি সরলরেখা অংশের ওপর ও এম লম্ব আঁকতে, মানে এখানে একটা লম্ব আঁকতে হবে, সেটা উপরে নাম থাকবে এম, লম্ব মানে 90 ডিগ্রি। তোমরা 90 ডিগ্রি আঁকা এর আগে শেখানো হয়েছে, এখন আর একবার বলে দেওয়া হচ্ছে, দেখো তাহলে যে কোনো মাপের একটি বৃত্তচাপ আমরা প্রথমে নিব, নিলাম, তারপর এই যে যেখানে ছেদ করলো সেখান থেকে নিয়ে ওই মাপটায় একটা নিলাম প্রথম কাট, সেখান থেকে ধরে বড় করে একটা সেকেন্ড কাট, আর সেকেন্ডের যেখানে ঠেকলো সেখান থেকে নিয়ে থার্ডে একটা কাট হলো। এবার এটা যদি আমরা যোগ করে দিই, যোগ করে দিলাম, তাহলে লম্ব 90 ডিগ্রি অঙ্কন হয়ে গেলে এটাই লম্ব। তাহলে এরপর আমরা যে কোনো একটা জায়গায়, এটা তো চলতে থাকবে যতদূর তুমি নিয়ে যেতে ইচ্ছা প্রকাশ করবে, এখানে আমি একটা বিন্দু নিলাম যার নাম দিলাম দেখাচ্ছে এম, তাহলে পিকিউ সরলরেখার উপর ও এম লম্ব অঙ্কন হয়ে গেল। এরপর 6-এর অঙ্কটা ঠিক একই রকম, ওটা বলেছে সেটু স্কোয়ারের সাহায্যে, তোমরা সেটু স্কোয়ারের সাহায্যে এঁকে নেবা, আমি 7-এরটা করাচ্ছি। 7-এরটা দেখো কি বলছে, এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 8 সেমি। এই এবি সরলরেখাংশের ওপরে একটি পি বিন্দু নিলাম যাতে এপি ইজিগাল টু 3 সেমি এবং বি পিবি ইজিগাল টু 5 সেমি হয়। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এবি এর সরল এবি সরলরেখাংশের ওপর পি এল লম্ব আঁকি। প্রায় অনেকটা একই রকম, জাস্ট এখানে যে এপি সমান 3 সেমি আর পিবি সমান 5 সেমি এই যে ধরনটা বলেছে এটা একটু আলাদা। তাহলে সর্বপ্রথমে আমরা যে মাপগুলো দেওয়া আছে সেই মাপগুলো আগে এঁকে নেব। তাহলে দেখো আমরা এই স্কেলের সাহায্যে এই মাপগুলো এঁকে নিলাম, এটা এঁকেছি 3 সেমি, এটা এঁকেছি 5 সেমি আর এটা এঁকেছি 8 সেমি। এটার নাম দেওয়া আছে এপি, এটার দেওয়া আছে পিবি আর এটা দেওয়া আছে এবি। এবার বলেছে কি যে এবি একটি সরলরেখা অংশ আঁকি, তাহলে একটা ধরো সাপোজ মনে করো একটা বড় তুমি দাগ দিলা,
সেখান থেকে এবি কেটে নাও, এবির মাপ নাও, এবির মাপ নেওয়া হলো, তাহলে একটা বড় সরলরেখাংশ নেওয়া হলো, সেখান থেকে এবি, এবির মাপ নিলাম আমি, এবির মাপ নিয়েছি, সেখান থেকে আমরা এবিটা কেটে নিলাম, নাম দিলাম কি এ বি। এবার বলেছিল যে এই এবি সরলরেখার ওপরে, সরলরেখাংশের ওপরে যে কোনো একটা জায়গায়, না যে কোনো বলেনি, ঠিক উপরে একটি বিন্দু নিতে হবে পি, এমন একটা বিন্দু নিতে হবে যেখানে এপি দৈর্ঘ্য হবে 3 আর বাকিটা তাহলে কত থাকবে 5, মানে পিবি হবে 5। তাহলে তোমরা এপির মাপ যেহেতু দেওয়া আছে 3 সেমি, তাহলে পি বিন্দুটা আমরা এমন একটা জায়গায় নেব যেখান থেকে এপি হবে 3। দেখো 3 সেমি আমরা মেপে নিচ্ছি, 3 সেমি মেপে নিলাম, এখান থেকে নিয়ে আমরা কেটে নিলাম, এই বিন্দু যেখানে কাটলাম সেই বিন্দুটার নাম কি হবে, সেই বিন্দুটার নাম হবে পি। তাহলে পিবি দেখো, পিবি বাকিটা কত হবে 8 সেমি হবে, এই সরি 5 সেমি হবে, এটা মাপলে দেখা যাচ্ছে 5 সেমি হচ্ছে। এর আগের অঙ্কটা কি ছিল, এই যে কোনো একটা জায়গায় বিন্দু নিতে পারছিল এবং সেখান থেকে 90 ডিগ্রি, এখানে কিন্তু যে কোনো বলেনি, নির্দিষ্ট মাপ দেওয়া আছে, এপি সমান দেওয়া আছে 3 আর পিবি 5। তাহলে পি বিন্দু পেয়ে গেল, এবার এখানে 90 ডিগ্রি আঁকতে বলেছে, এবার ঠিক আগের মতোই সেই 90 ডিগ্রি আঁকাতে তোমরা জানো, তাহলে এখান থেকে এর আগের বার এদিক থেকে ছিল, এবার এটা এদিক থেকে হচ্ছে, একটা বৃত্তচাপ নিলাম যেখানে ছেদ করলো, সেখান থেকে প্রথমে কাটলাম, প্রথম কাট থেকে আবার কাটলাম দ্বিতীয় কাট, দ্বিতীয় কাট থেকে তৃতীয় কাট, ছেদবিন্দু পেলাম, এই ছেদবিন্দু সঙ্গে আমরা কি যোগ করে দেব পি বিন্দু, যোগ করে দিলাম, নাম দিতে বলেছে কি এল, তাহলে পি এল লম্ব হলো। দেখো এখানে ডবল দাগ মনে হচ্ছে, কিন্তু এটা ডবল দাগ না, এটা সেই এপি কাটার যে বৃত্তচাপের সেই দাগটা আছে। তাহলে কি কি করলাম, প্রথমে একটি এবি সরলরেখা, একটা বড় দাগ দিলাম, সেখান থেকে এবি 8 সেমি কেটে নিলাম, তারপর বলা ছিল যে এপি 3 সেমি হবে, তাহলে এপির দৈর্ঘ্য মাপ করে এখানে 3 সেমি মাপ করে এখান থেকে কেটে নিলাম, তাহলে 3 সেমি কাটলাম, তাহলে পি বিন্দু পেলাম, পি বিন্দুতে আমরা 90 ডিগ্রি আগের মতো এঁকে দিলাম, তারপর এখানে যে কোনো একটা বিন্দু ধরে এল নাম দিলাম, তাহলে পি এল লম্ব এবির ওপরে হয়ে গেল। এরপর আমরা 8 নম্বর অঙ্কটি করব, এখানে বলেছে যে একটি সরলরেখাংশ এবি অঙ্কন করি যার দৈর্ঘ্য 6 সেমি, এই সরলরেখাংশের বাইরে একটি বিন্দু কে নি, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কে বিন্দু থেকে এবি সরলরেখাংশের ওপর কে এল লম্ব আঁকি, এবি অঙ্কন করতে বলেছে যার দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি এবং সরলরেখার বাইরে, এতক্ষণ কোথায় ছিল, উপরে ছিল, এবার আসলো বাইরে, একটি বিন্দু কে নি এবং এই কে বিন্দু থেকে এবি এর ওপর লম্ব আঁকতে বলেছে। তাহলে দেখো এখানে একটা সরলরেখাংশ আঁকলাম যার দৈর্ঘ্য 6 সেমি এবং নাম দেওয়া আছে এবি, তাহলে একটা বড় দাগ দিলাম, সেখান থেকে আমরা এবি 6 সেমির মাপ কেটে নেব, কেটে নিলাম, এখান থেকে নাম দিলাম এবি। এবার বলা ছিল যে এই এবি সরলরেখার উপরে কিন্তু বলেনি, এবার বাইরে, উপরে বললে এই বডিতে হবে, কিন্তু বাইরে মানে এই বাইরে, তুমি এখানে নিতে পারো, এখানে নিতে পারো, এখানে যে কোনো জায়গায় একটা বিন্দু নিতে পারো, না আমি সাপোজ মনে করলাম এখানে একটা বিন্দু নিলাম যার নাম দিলাম কে, এই কে বিন্দু থেকে এবি সরলরেখাংশের ওপর লম্ব আঁকতে বলেছে। তাহলে এর আগে তোমাদেরকে শেখানো হয়েছিল যদিও, তাহলে এইখান থেকে নিয়ে এমন একটা বৃত্তচাপ নিতে হবে যাতে
যাতে করে এমন বরাবর আসে, এখানেও ছেদ করে এখানেও ছেদ করে। একটা বৃত্তচাপ আমরা নিলাম, দেখো একটা বৃত্তচাপ নিলাম, ছেদ করলো দুই জায়গায়, এবি সরলরেখে এখানে একটা আর এখানে একটা, এই দুই জায়গা থেকে এটা না নড়িয়ে আবার আর একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ নিলাম আর এখান থেকে একটা বৃত্তচাপ নিলাম, ছেদবিন্দু পেলাম। তাহলে এই পর্যন্ত কি কি করলাম, একটা বড় সরলরেখা অংশ আঁকলাম, সেখান থেকে এবি 6 সেমি কেটে নিলাম উপরের মাপ থেকে, তারপর এই বিন্দু থেকে যে কোনো একটা মাপের বৃত্তচাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, যাতে করে বৃত্তচাপটা এই সরলরেখায় দুই জায়গায় ছেদ করে। তাহলে বৃত্তচাপ আঁকা হলো, দুটো ছেদবিন্দু পেলাম, এই দুই বিন্দু থেকে আবার একটা করে বৃত্তচাপ আমি আঁকলাম, বৃত্তচাপ আঁকলাম, তারপর ছেদবিন্দু পেলাম, এই ছেদবিন্দুর সঙ্গে আমরা এখন সে কে বিন্দু যোগ করে দেব। যোগ করে দিলাম, তাহলে এই সরলরেখার এখানে নাম দিতে হবে কি, এল, এল কে এল লম্ব আঁকতে বলেছিল যেহেতু, তাহলে এবি সরলরেখা অংশের ওপর কে এল লম্ব অঙ্কন করা সম্পূর্ণ হলো এই ভিডিওতে, এই পর্যন্তই।